हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डिफेंस प्रैक्टिस क्लास। आजकल वीडियोते तुम्हारे साथ आलोचना करब नदी तीर गठित प्रमुख शहर निये। एखाने आमरा जानबो कोन शहर कोन नदी तीर अवस्थित। तो एखाने आमरा मोट 50 शहर एवं 50 शहर कोन नदी तीर अवस्थित आमरा जानबो। तो एखाने आमरा आलोचना करब टॉप 50 जीके निये। तो ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যানসার কি হবে? শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত, জেনে রেখো। নিউ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? নিউ দিল্লি, রাইট অ্যানসার কি হবে? যমুনা নদীর তীরে অবস্থিত নিউ দিল্লি। পরের প্রশ্ন, মাজুলি অসমে অবস্থিত, মাজুলি এটি কোন নদীর তীরে অবস্থিত? মাজুলি শহর, সঠিক অ্যান্সার কি হবে? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত অসমের মাজুলি। পরের প্রশ্ন, কনৌজ উত্তরপ্রদেশের কনৌজ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কি হবে? উত্তর প্রদেশের কনৌজ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী। নেক্সট প্রশ্ন, পাটনা বিহারের পাটনা কোন নদীর তীরে অবস্থিত? বিহারের পাটনা, রাইট অ্যান্সার কি হবে? গঙ্গা নদীর তীরে অবস্থিত, গঙ্গা নদী। পরের প্রশ্ন, মথুরা উত্তরপ্রদেশের মথুরা কোন নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশের মথুরা, সঠিক অ্যান্সার কি হবে? যমুনা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, কটক উড়িষ্যার কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার কটক, কটক কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? মহানদী নদী। পরের প্রশ্ন, নাসিক মহারাষ্ট্রের নাসিক কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের নাসিক, গোদাবরী নদীর তীরে অবস্থিত। গোদাবরীকে কি বলা হয় জেনে রেখো, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখানে তোমরা দেখো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার জিকের সিলেবাস অনুযায়ী আমরা একটি ইবুক লঞ্চ করেছি, জেনে রেখো। আমরা একটি ইবুক পাবলিশ করেছি, তো এখানে তোমরা পাবে 3000+ MCQ প্রশ্ন, যেগুলো তোমাদের বিগত বছরে কোনো না কোনো পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় এসেছিল। এছাড়াও এখানে থাকবে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্ট অনুযায়ী MCQ। তো এই বইটি যদি তোমরা, এই বুকটি তোমরা নিতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে, সেখানে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা বইটি সংগ্রহ করবে। বদ্রীনাথ উত্তরাখণ্ডের বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কি হবে? অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ। পরের প্রশ্ন, মহীশূর মহীশূর কর্ণাটকের মহীশূর এটি কোন নদীর তীরে অবস্থিত? মহীশূর, সঠিক অ্যান্সার কি হবে? কাবেরী নদীর তীরে অবস্থিত মহীশূর। পরের প্রশ্ন, জবলপুর কোন নদীর তীরে অবস্থিত? এটি কোথায় অবস্থিত জেনে নাও, এটি মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের জবলপুর, নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সুরাত কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের সুরাট, জেনে রেখো, এটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কি হবে? অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, আহমেদাবাদ গুজরাটের কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে সবরমতী নদীর তীরে অবস্থিত। এই গুজরাটের আহমেদাবাদে, জেনে রেখো, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম অবস্থিত, জেনে রেখো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
নেক্সট প্রশ্ন, গোয়ালিয়র, মধ্যপ্রদেশের গোয়ালিয়র কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? চম্বল নদী। পরের প্রশ্ন, সাঁচি কোন নদীর তীরে অবস্থিত? সাঁচি, মধ্যপ্রদেশের সাঁচি। রাইট অ্যান্সার হবে বেতবা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, বিদিশা কোন নদীর তীরে অবস্থিত? বিদিশা, বেতবা নদীর তীরে অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, বিদিশা। নেক্সট প্রশ্ন, পানাজি, গোয়ার পানাজি কোন নদীর তীরে অবস্থিত? গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। সঠিক অ্যান্সার কী হবে? মান্ডবী, মান্ডবী নদীর তীরে অবস্থিত পানাজি। নেক্সট প্রশ্ন, কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা, পাঞ্জাবের লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? সতলুজ নদীর তীরে অবস্থিত লুধিয়ানা। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার কী হবে? হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার কী হবে? মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? হরিদ্বার, এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, হরিদ্বার। পরের প্রশ্ন, কানপুর, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর কোথায় অবস্থিত, কোন রাজ্যে? জেনে রেখো, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী। সঠিক অ্যান্সার কী হবে? বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ফতেপুর কোন নদীর তীরে অবস্থিত? ফতেপুর। রাইট অ্যান্সার কী হবে? গঙ্গা নদীর তীরে অবস্থিত। ফতেপুর কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। বিহারের ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? বিহারের ভাগলপুর। রাইট অ্যান্সার হবে গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আগ্রা উত্তরপ্রদেশের আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, প্রয়াগরাজ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, প্রয়াগরাজ, এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? উপযুক্ত দুই, গঙ্গা যমুনা। নেক্সট প্রশ্ন, ডিব্রুগড় অসমের ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, গুয়াহাটি অসমের গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, সম্বলপুর ওড়িশার সম্বলপুর, সঠিক অ্যান্সার কী হবে? এটি কোন নদীর তীরে অবস্থিত? মহানদী নদীর তীরে অবস্থিত সম্বলপুর। পরের প্রশ্ন, রাজমুন্দ্রি, রাজমুন্দ্রি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? গোদাবরী। পরের প্রশ্ন, বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? কৃষ্ণা নদী। নেক্সট প্রশ্ন, নেল্লোর অন্ধ্রপ্রদেশের কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? পেনার। পরের প্রশ্ন, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, সাংলি মহারাষ্ট্রের সাংলি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, তিরুচিরাপল্লি তামিলনাড়ুর কোন নদীর তীরে অবস্থিত? এটি কাবেরী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ইরোড তামিলনাড়ুর ইরোড কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে কাবেরী। পরের প্রশ্ন,
তাঞ্জাভুর, তামিলনাড়ুর তাঞ্জাভুর কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? কাবেরী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনম কর্ণাটকের, শ্রীরঙ্গপত্তনম কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হবে কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হোশাঙ্গাবাদ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? হোশাঙ্গাবাদ নর্মদা নদীর তীরে অবস্থিত। গান্ধীনগর গুজরাট রাজ্যে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত এটি? গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত। গান্ধীনগর গুজরাটের রাজধানী গান্ধীনগর। পরের প্রশ্ন, মাদুরাই তামিলনাড়ুর মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? জেনে রেখো, বৈগাই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাউরকেল্লা উড়িষ্যার রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা, জেনে রেখো। পরের প্রশ্ন, লখনৌ উত্তরপ্রদেশের লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে গোমতী। নেক্সট প্রশ্ন, জৌনপুর উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? জৌনপুর গোমতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, সুলতানপুর কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত সুলতানপুর? গোমতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, গোরক্ষপুর উত্তরপ্রদেশের গোরক্ষপুর কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। গোরক্ষপুর উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোটা রাজস্থানের কোটা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? রাজস্থানের কোটা চম্বল নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জামশেদপুর ঝাড়খণ্ডের জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? স্বর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।